এবার নবীর একখানে হাদিস শোনাই রাগ করবেন। আল্লাহর নবী বলেন, মা হুয়া মুদমিনু আলাল খামরিন, কেউ যদি সামান্য পরিমাণ নেশাদার দ্রব্য পান করে মৃত্যু বরণ করে, কেউ যদি সামান্য পরিমাণ নেশাদার দ্রব্য পান করি মৃত্যুবরণ করি, আল্লাহর নবী বলছেন এই ব্যক্তিটা আল্লাহর সাথে অবশ্যই অবশ্যই মূর্তি পূজারী হয়ে মিলিত হবে। মা হুয়া মুদমিনু আলাল খামরিন, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, ওয়াইদা লাকি আল্লাহ তাআলা কাবিদু আসারিন, সে মূর্তি পূজারী হিসেবে আল্লাহর সাথে মিলিত হবে। আপনি কি বুঝলেন কথাটা? এই কথাগুলো শুনে একটা জঙ্গলি গন্ডারের চামড়া ভেদ করলো, কিন্তু এখানে কিছু জঙ্গলি গন্ডার আছে তাদের চামড়া লাগলো বলে আমার মনে হলো না। নেশা খান না আপনারা? আবার তারা আবার যুক্তি দেয়, কই হুজুর আপনি মানেন শরীয়তের কোরআন, আমরা মানি মারফাতের কোরআন, সেটা আবার কি? মদ খাবো হারাম খাবো হাসতে হাসতে জান্নাতে যাব। তাহলে পারিবারিক জীবনে কোরআন আছে কি না? জোর বলেন আছে। জোর বলেন থাকলে কি আজকে নেশা খাইতে পারতেন? তবে নেশা খাওয়ার একটি ভালো উপকার আছে, জানেন কি? আপনার এলাকায় ভাদ্র মাসের জঙ্গলি কুত্তা দেখছেন? হ্যাঁ, আমার এক বন্ধু আমাকে একটা কবিতা শিখিয়েছে, বলবো? যা খায় না শিয়াল বিড়াল সুরে, তা খায় আমার ইমাম হুজুরে। যা খায় না শিয়াল বিড়াল সুরে, সুরে গাঞ্জা দাও খায় না, কুত্তারে পীর দাও খায় না, খাতাস রে তুমি জর্দা দাও খাতাস কোনোদিন শুনবেও না। যা খায় না শিয়াল বিড়াল সুরে, তা খায় আমার ইমাম হুজুরে, পানার জর্দা। ঠিক না ব্যাটি? এবার জর্দা সিগারেট খাওয়ার উপকার আছে না নাই? কি উপকার শুনবেন তো, প্রত্যেক দিন গভীর রজনীতে যখন এলাকার মানুষেরা ঘুমিয়ে যায়, কুত্তাগুলো খেউ খেউ করতে থাকে, জোরে বলেন ঠিক না ব্যাটি? এবার প্রচন্ড জর্দা খাওয়ার কারণে জর্দার ভেতরে যেহেতু ক্যান্সারের জীবাণু আছে, আপনি যখন রাত্রে গভীর আপনার কাশিটাও তো গভীর হয়। এবার যখন রাত্র গভীর হয় আপনি বলেন এবার চোর এবং ডাকাত বলি খবরদার চুরি করো না, মালিক তো এখনো জেন্দা, চুরি করলেই ধরে বেন্দে ফেলবে। এই উপকার ছাড়া আমি আর কোনো উপকার চোখে তো দেখি না। এবার এক মাজার পূজারি বললাম, দাদু তুমি সিগারেট খাও কেন? রহমতের ফেরেশতা থাকবে না? কয় খুব ভালো হলো, ফেরেশতাও নাই আমার আমল নামাই গুনাও নাই। কয় খুব ভালো, ফেরেশতাও নাই গুনাও নাই। আমি বললাম তোর আজাবের ফেরেশতা রহমতের ফেরেশতা নাই, কিন্তু তোর কিলামের ফেরেশতা কিন্তু ঠিকই মোতায়েন আছে। এবার অনেকেই অনেক হুজুররা বলে ধূমপান করা হলো মাকরু, ওরে লাইতাইলে চড়াইলে পিটাইলে কিলাইলে গুছাইলে উস্তাইলে, এটা যে মাকরু কোন কিতাবে দিতে পারবে না। কই হুজুর কি বলেন? আমি বলি নাই, আল্লাহর নবী বলেন, হাদিস সুনানে আবু দাউদ 1148 নাম্বার, ওয়ান আবি সাঈদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الخمر من العصير والزبيب والخنطه والثروه واني انهاكم كل مسكر নেশা তৈরি হয় আঙ্গুর থেকে, জৈতুন থেকে, কুল মুসকিরিন খমরুন, যা থেকে নেশা সৃষ্টি হয় তা হারাম। কয় হুজুর নেশা আবার তৈরি হয় কেমনে? আপনার এলাকায় বর্ডার পাশে এই জন্য বাবা জন্মের মতন খান, লাল লাল ট্যাবলেট গুলো জন্মের মতন আপনি শুঙ্গেন। আবার অনেক যুবকেরা নেশা করতে পারে না, কয় অত বড় নেশা করতে পারে না, পকেটে টাকা নাই, কিন্তু আমি জুতার গাম ডান্ডি আমি জঙ্গলের মধ্যে নিয়ে জন্মের মতন শুঙ্গি। জুতার গাম চিনেন না? যারা নেশা করে জুতার গামরা আগুনে পুড়ে যাবে। আর যেগুলো বিড়ি খেয়ে সিগারেট জর্দা খেয়ে নামাজে খাড়ায়, দৈল্লা পাটা চিনেন? পাটা পাঠা চিনেন? পাঠা
পাঠার শরীরে যেরকম গুমরা গন্ধ, ওর শরীরে পাঠার থেকে খারাপ গন্ধ। তাহলে পারিবারিক জীবনে যদি কোরআন থাকতো, আফসোস, তুমি জীবনে এই সিগারেট বিড়ি খেতে পারত না। কয় হুজুর বলেন কি একটা নাতে উজির নাজির, দুইটা নাতে রাজা, গুল্লির সিগারেট হলো সব সিগারেটের সেরা। খায় না আপনাদের এলাকায়? আর বুড়া কতগুলো আছে, করতেই থাকে করতেই থাকে করতেই থাকে, কুরুষ কোনো রকমের, একটু হাঁসের বিষটা খেতে পারো না, শুকুরে লেদি খেতে পারো না, তাও তো ভালো, হারাম খায়। এগুলো শোনার পরে এক আরবি আমার বলে, কয় আমাদের দেশে আমি শুনেছি মহিলাদের হায়েজ মাসিক হয়, কিন্তু তোমাদের বড় বড় আলেমদের হয়। আমি বললাম সেটা কেমনে? ভাইরা কয় যে পানার জর্দার রং। আমি কয় সর্বনাশ, অনেক সুন্দর কথা বলেছে তো। এইগুলো যদি খান আপনারা, কয় নেশাখোরকে কি খেতে দেওয়া হবে? আল্লাহর নবী বলেন নেশাখোরকে নুরুল গাউতা নামের একটি জায়গায় না হবে, নেশাখোর হা করে দাঁড়াবি, আর নেশাখোরের পেটের মধ্যে নানা রকমের পুজ এবং রক্ত গুলা বের হবে। ইল্লা আমি মাওয়া গোসা ক, তাদেরকে গোসা খেতে দেওয়া হবে। ইবনে মাসউদ গোসাকের ব্যাখ্যা করেন, এই গোসা এত দুর্গন্ধ হবে, যদি দুনিয়ায় এক ফুটা গচ্ছক ছেড়ে দেওয়া হয় তাহলে আল্লাহর কসম করে ইবনে মাসউদ বলেন, আল্লাহর কসম করে ইবনে মাসউদ বলেন, আল্লাহর কসম করে ইবনে মাসউদ বলেন, এই দুনিয়ার 70 বার মানুষেরা 70 বার জন্মাবে আবার মরে যাবে, এই রকম নিকৃষ্ট খাবার এই রকম নেশাখোরদের খাইয়ে দাবি। লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়া লা শারাবা, গরম পানি পুষ ছাড়া তোমাদের কোনো কিছুই আর খেতে দেওয়া হবে না, খাবে নেগুলা। ইবাদত কবুল হওয়ার একটি উল্লেখযোগ্য শর্ত হলো হালাল রিজিক খাওয়া। আপনি তো হারাম খাচ্ছেন, কেমনে আপনি জান্নাত পাবেন?